দেশবাসীর আগত অসমক লজ্জানত করিলে হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রী পদৰ পৰা বৰখাস্ত কৰিব লাগে, এই মন্তব্য আব্দুল খালেকৰ। উত্তৰাখণ্ডত এই মন্তব্য কৰাৰ পাছতে এতিয়া দেশজুৰি প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে, বিভিন্নজনে মন্তব্য প্ৰকাশ কৰিছে আৰু সেই সন্দৰ্ভত ইতিমধ্যে আব্দুল খালেকে হিমন্ত বিশ্ব শর্মাক কটু সমালোচনায় কটাক্ষ করা পরিলক্ষিত হল। এই ডাঙৰ খবৰটো টাইম ইটৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত জনাইছো। অসমৰ বাবে লজ্জাৰ বিষয় হৈ পৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মন্তব্য সংবাদ মাধ্যমৰ সন্মুখত কৰিলে সাংসদ আব্দুল খালেকে। দেশবাসীৰ আগত অসমক লজ্জানত কৰিলে ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়। এই মন্তব্য সংবাদ মাধ্যমৰ সন্মুখত সদৰি কৰা পৰিলক্ষিত হল। ভারতীয় সভ্যতা সংস্কৃতিত পিতৃৰ পরিচয়ের বিষয়ে প্রশ্ন করার অধিকার কত আছে বলেও প্রশ্ন উত্থাপন করেছে। ইফালে রাজহুয়াভাবে ক্ষমা খুঁজবেন হিমন্ত বিশ্ব শর্মায়, এই মন্তব্য সংবাদ মাধ্যমের সন্মুখত উত্থাপন করলে আব্দুল খালেকে। মুখ্যমন্ত্রী পদৰ পৰা বরখাস্ত করবেন হিমন্ত বিশ্ব শর্মাক, এই মন্তব্য করার পাছতে এতিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ডত রাহুল গান্ধীর পিতৃ পরিচয়ক লৈ প্রশ্ন করা হিমন্ত বিশ্ব শর্মাক তোলা ধুনা দিলে আব্দুল খালেকে। আর অসমৰ বাবে লজ্জার বিষয় হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই মন্তব্য করেছে আব্দুল খালেকে। দেশবাসীর আগত অসমক লজ্জানত করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। উত্তরাখণ্ডত রাহুল গান্ধীর পিতৃর পরিচয় সন্দর্ভত একটা প্রশ্ন উত্থাপন করেছিল এখন সভাত আর জনসভাত। এনে প্রশ্ন উত্থাপন করার পাছতেই এটা দেশজুড়ি প্রতিক্রিয়া। আর ভারতীয় সংস্কৃতিত পিতৃ পরিচয় সন্দর্ভত প্রশ্ন করার অধিকার কার আছে বলে এক প্রকার প্রশ্ন উত্থাপন করেছে সাংসদ আব্দুল খালেকে। রাজহুয়াভাবে হিমন্ত বিশ্ব শর্মায় ক্ষমা খুঁজবেন মুখ্যমন্ত্রী পদৰ পৰা বরখাস্ত করবেন হিমন্ত বিশ্ব শর্মাক, এই দাবি উত্থাপন করেছে সংবাদ মাধ্যমের সন্মুখত আব্দুল খালেকে। আব্দুল খালেকর মন্তব্য আছে টাইম ইটৰ দর্শকসকলক এই মুহূর্ত মন্তব্য শুনাই লো। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া উত্তরাখণ্ডত যে বক্তব্য আগবঢ়ালে তার জড়িয়ে সমগ্র রাজ্যবাসীক লজ্জানত করলে। সততে তেখেতে ভারতীয় সভ্যতা সংস্কৃতির কথা কয়। ভারতীয় সভ্যতা সংস্কৃতি পিতৃ প্রশ্নের পরিচয় প্রশ্ন করার পরম্পরা কত আছে মই বিজেপি দলের পর জানি বিচারিছো। আর ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বা ভারতীয় জনতা পার্টির যদি ন্যূনতম সন্মানবোধ আছে তেন্তে শর্মা ডাঙরিয়ায় হয় রাজহুয়াভাবে ক্ষমা খুঁজব লাগে, নহলে বিজেপিয়ে তেখেতক মুখ্যমন্ত্রী পদৰ পৰা বরখাস্ত করব লাগবে। অন্যথায় আমি ভাবিম যে ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি হিমন্ত বিশ্ব শর্মায় হোক বা ভারতীয় জনতা পার্টি হোক কারো কোনো সন্মানবোধ নাই। সততে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যখন টুলুঙা মন্তব্য করে, যেতিয়া সংসদের সেন্ট্রেল হলত বহু, তেতিয়া বিভিন্ন রাজ্যের সাংসদে আমাক প্রশ্ন করে যে তহতর মুখ্যমন্ত্রী ইমান টুলুঙা মন্তব্য কিয় করে, ভারতীয় সভ্যতা সংস্কৃতির পরিপন্থী মন্তব্য কিয় করে। বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অসমৰ কাৰণে লজ্জাৰ বিষয় হৈ পৰিছে, সন্মানৰ বিষয় বা গৌৰৱৰ বিষয় হৈ পৰা নাই। সেইকাৰণে অসমৰ গৌৰৱৰ স্বাৰ্থত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ ভৱিষ্যতে যাতে এই ধৰণৰ সন্মান হানিকৰ বা টুলুঙা মন্তব্য নকৰে।